সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আমাদের যুবকের আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানার আন্তরিক শুভেচ্ছা তো আমি আছি মোহাম্মদ রমজান আলী আপনাদের সঙ্গে তো দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি সিডলেস স্কুলের একটি বাগানে তো সিডলেস স্কুল সম্পর্কে অনেকেই অনেক কথা শুনছেন অথবা দেখেছেন কিনা তা আমি জানি না তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সিডলেস স্কুল তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমাদের যে গাছটির গোড়ায় আমি আছি দাঁড়িয়ে প্রচুর পরিমাণে সিডলেস স্কুল ধরে আছে তো গত বছর কিন্তু আমরা বাংলাদেশে সিডলেস স্কুলের দেখা মেলেনি আমাদের আমরা ইন্ডিয়াতে কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখছিলাম যে সিডলেস স্কুল কেমন হয় আর এই বছর আমরা দুই হাজার আমরা নতুন বছরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে আপনার সিডলেস স্কুল থোকায় থোকাই ঝুলছে আর একটা মজার বিষয় আছে সিডলেস স্কুলে আপনার কাটা হয় না তো আপনার দেখতে পাচ্ছেন যে সিডলেস স্কুলে কোনো কাটা নেই তো প্রতিটা গাছে কিন্তু একই সিস্টেম কোনোটাই কাটা হবে না তো এই দিকতে একটা সুবিধা আছে যে সিডলেস স্কুলটা আপনারা ঘন রোপণ করতে পারবেন অন্য অন্য কুল চাষে যেমন আপনার পাতার জন্য আপনার আপনারা ঘন এটা লাগানো যায় না যদি কাটা যখন গাছে থাকে তখন কিন্তু আপনি কুলটা যখন হারভেস্ট করবেন তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে যার কারণে আপনার ফাঁকা ফাঁকা লাগানো হয় আর এই সিডলেস কুলটা আপনি ঘন লাগাতে পারবেন তো দর্শক বন্ধুরা এখন আপনাদের আমরা দেখাবো সিডলেস কুল খেতে কেমন সুস্বাদু তো সিডলেস কুলের ভেতরে কেমন হয় আটি অনেকেই প্রশ্ন করে আসেন আগের থেকে যে সিডলেস স্কুলের ভেতরে আটি আছে তারপর অনেকেই প্রশ্ন করেছেন এরা সুস্বাদু কেমন তো সব বিষয়ে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব তো সব বিষয় হয়তো আমরা দেখাতে পারবো না অল্প ভিডিওর ভেতরে তারপরেও আমরা যেটুকু আপনার দেখানো দেখাতে পারি চেষ্টা করছি সব বিষয় তুলে ধরার জন্য তো এখন আমরা একটি কুল এখনও পাকে নাই সিডলেস কুলটা একটু লেটে পাকে দেখা যাচ্ছে আপনার সব কুলের ছাড়া সিডলেসটা একটু লাভই তো সিডলেস কুল অনেকেই ভাবছিল গত বছর যে এটা সবার অগ্রিম ওঠে কিনা আসলে এটা সবার লাস্টেই ওঠে এটা কোনো অগ্রিম ওঠে না সবার প্রথম ওঠে আপনার টক্কুল তারপরে আপনার বাউ বল সুন্দরী তারপরে কিন্তু আপনার সিডলেস স্কুলটা আপনার বল সুন্দরীর সাথে সাথে আপনার সিডলেস স্কুলটা উঠবে তো আমরা একটা সিডলেস স্কুল এখন ছিঁড়ব তো সিডলেস স্কুল এখনও পাকেনি তো পরিপূর্ণ স্বাদ আমি এটার ভেতরে পাবো কিনা তা জানি না তারপরেও দেখব আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শকদের যে এটা কেমন সুস্বাদু হবে তো প্রথমে কুলটা আমরা দেখি খেয়ে তো দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন যে এটার ভেতরে কোনো আটি নাই আছে দুইটা আপেলের আপনারা বাজার থেকে যেমন আপেল কিনে খান আপেলের ভেতরে যেমন আটি থাকে দুইটা তো এই সিডলেস কুলটার ভেতরে আপনার দুইটা তেমন আটি আছে মানে একেবারেই নরম তো দর্শক বন্ধুরা আপনার দেখতেই পারছেন আটি একেবারেই ছোট ছোট আর ভেতরে যে শুকনো মতন লাগছে একটা আপেলের মতন আপেলের ভেতরে ঠিক যেই রকম হয় আপনার এই সিডলেস কোলটার ভেতরেও কিন্তু ঠিক একই রকম সিস্টেম তো এখন এটা খেয়ে দেখতে হবে যে আসলে কেমন তো দর্শক বন্ধুরা কুলটা কিন্তু ভালোই সুস্বাদু আর এটার যে ভেতরে আটিটা থাকে এটাতে কোনো সমস্যা হচ্ছে না কারণ আপেলের ভেতরে ঠিক যেমন তেমনই তো এখনও ভরপুর পাকেনি কুলটা যার জন্য একটু স্বাদ হালকা একটু কম পাচ্ছেই তারপরেও মনে হচ্ছে এটা অনেক স্বাদ তো এটা যখন ভরপুর পাকবে পরিপূর্ণতা যখন পেয়ে যাবে কুলটা তখন কিন্তু অনেক সুস্বাদু হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আপনাদের যদি কারো সিডলেস কুল বাগান করার ইচ্ছা হয়ে থাকে অবশ্যই আপনারা চারার জন্য যোগাযোগ করবেন এগ্রো নার্সারিতে তো ওই এগ্রো নার্সারির যে ডিসপ্লে দেওয়া নাম্বারটি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যে বাগানটি দেখছেন এটা এগ্রো নার্সারির বাগান তো এই কুলের বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো ভালো মানের